গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন তোমাদের জন্য অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে তোমার সাথে ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজকের ভিডিওটা শুরু করছি আজকে তো সোমবার আর ভিডিওটা শুরু করছি কয়টা দাঁড়াও দেখি টাইমও ওঠে না কোন দশটা দশ আমার ওয়াইফের ওয়াইফের এরা রা হইরা আছে আর দেখো দোকান থেকে আর কাকু দোকানে গিয়েছিল চকলেট এনে দিয়েছে তো কার কারে চকলেট খেতে ভালোবাসে বলো নিতে পারবো না আমি খাবো তোমাদের দেখে দেখি আর আজকে না প্রচুর বাসন জমে গেছে আর ঘরটা আজকে এলুমিনো করটা ঠিক করছে দেখো ঘরটা ঠিক করছে ঘর প্রচন্ড এলোমেলো হয়ে আছে দেখলে ঘর প্রচণ্ড এলোমেলো ঘর ঠিক করছে এই সব কিছু ঠিক করা হবে রান্নার ঘরে কিছু হয়নি আজকে শুধু আলু সেদ্ধ ভাত করা হবে আজকে আর আর অন্যতা কিছু হবে না আয় আয় আর বাসন টাসনটা মেজে একটু কাজ করে তারপর ওই চারাগুলি কালকে এনেছিলাম চারাগুলি লাগাবো এগুলি মরিচের চারা চলো হুই করে গিয়ে কাজটা করেনি কাজ হয়ে গেল এত গাছ দেখাতে পারিনি বাইরে কালকে যে মরিচ গাছটা এনেছিলাম লাগিয়েছি এখন রুটি খাবো রুটি করা আছে এগুলিকে তেল দিয়ে একটু ভাজবো দেখো এখানে মরিচ গাছ কিছু লাগিয়েছি আর কিছু বাইরে লাগিয়েছি আর দেখো আমার লাকি বম্বু পাতাগুলি সরি মানি প্লেন পাতাগুলি কত সুন্দর লাগছে না না দিস না কি জানি তারা দিছে না ও ও মাই গড দাঁড়াও দেখি তোমাদের দেখাতে পারি কি না এখানে হচ্ছে ছই দিয়ে শুটকি দিয়ে যেটা আমি খাই না বুঝেছো এখানে আমি রুটিগুলি ভেজে নিই তারপর দেখাবো না ওটাকে দেখ আচ্ছা ঠিক আছে বন্ধুরা পরে দেখাবো তারপর বন্ধুরা হয়ে গেলো খাওয়া দাওয়া শেষ করে হয়ে গেলো বিকাল তো পরের দিন আমাদের একটা বিয়ে বাড়ি আছে তো তার জন্য আমি থ্রিডিং করছি অনেক দিন ধরে থ্রিডিং করানো হচ্ছে না তো তার জন্য থ্রিডিং করে নিলাম আপার লিপস করে নিলাম মোটামুটি অনেকেই করেছিল তো তারপর বোন এসে এখানে করে মানে মাকে করে দেশে মা বা শুধু দিয়ে করে না মা ব্লেট দিয়ে করে আর ঠাকুমা এসে এখানে আবার দাঁড়িয়ে আছে আর এত মোটামুটি অন্ধকার হয়ে গেছে তো অন্ধকার হলে এগুলি তো দেখা যায় না তো তার জন্য এরকমভাবে মানে ফ্ল্যাশ ধরে করা হয়েছে তো আমি বোনকে বলেছিলাম যে আমি হালকা ফেশিয়াল না এটা এটা হলো স্ক্রাবিং তো শীতকালে আমার স্কিনটা কীরকম ড্রাই হয়ে গেছে একটু করে দে কারণ ও তো মেকওভারের কাজ করে তোমরা সবই জানো তো একটু করে দে তো সেটাই করছি আমার আবার ওর থেকে স্ক্রাবিংটা করতে আমার ভীষণই ভালো লাগে তো আমরা কি জানি কথা বলছিলাম তো ভাবলাম যে একটু স্ক্রাবিং করে বিয়ে বাড়ি বলে কথা একটু তো রূপচর্চা তো করতে হবে শীতকালের প্রথম বিয়েবাড়ি আর এই বিয়ে বাড়ির ব্লকটা তোমরা কালকেই পেয়ে যাবে মানে এই ব্লকটা মানে সোমবারে ব্লক না দিয়ে মঙ্গলবারে ব্লক তো দিতে পারি না তো তার জন্য আর বোন বলছে না না আমাকে তুলিস না আমি বলছি না না বিউটিশিয়ান সবসময় পাগলা মধ্যে থাকে একটু তো তুলতে হবে আর এখানে দেখো করে নিচ্ছি চাউমিন আর এখানে করা হবে চা তো চার জন্য জল ফুটছে আর চাউমিনটাকে এখানে সিদ্ধ বসিয়ে দিলাম চলো চাটা করে নিচ্ছি চাটা করে তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো তো দেখো আমার চাউমিন একদম রেডি আর এই চাউমিনটা হলো আর চাউমিনটা ওরা খাবে না চাউমিনটা শুধু আমি নিয়েছিলাম তো ওরা ওরা দুধ চা নিয়েছিল আর আমি দুধ চা আমি খাই না দুধ চা খেলাম ভীষণ প্রবলেম হয় তার জন্য আমি আমার জন্য হালকা করে একটু চাউমিন করে নিয়েছিলাম আর রাতে করলাম শীতকালে সবচেয়ে জনপ্রিয় খাবার সেটা হলো চিতই পিঠা তো কারা কারা বন্ধুরা চিতই পিঠা খেতে ভালোবাসো অবশ্যই জানবে আর দেখো চিতই পিঠার জন্য আমি ব্যাটারটা করে রেখেছিলাম ব্যাটার বলতে চালের গুঁড়িয়ে এখানে আর অন্য কিছু নাই তোমাদের একদিন রেসিপিটা ফুল একদিন দেখাবো তো দেখো ব্যাটারটা আমি কীরকম রেখেছি নরমও না পাতলাও না এরকম একটা সাইজের ব্যাটারটা কিন্তু করেছি তারপর করার মধ্যে মানে গ্যাসের মধ্যে সে এটাকে আমরা সরা বলি মাটির যে এটা চিটু পিঠার যে শ্বাসটা তো শ্বাসটাকে আমি খুব ভালো করে মোটামুটি ভালো করে গরম করে নিয়েছি তারপর চিটু পিঠার মানে ব্যাটারটা দিলাম দেওয়ার পর এটা ঢাকনাটা দিয়ে দিলাম দেওয়ার পর তারপর আমি জল ছিটিয়ে দেব। সাইডে দিয়ে জলটা ছিটিয়ে দেব। আর ফার্স্ট ফার্স্টের পিঠাটা কখনোই ভালো হয় না তো ফার্স্টের পিঠা যদি খারাপ হয়ে ভেবো না যে সবগুলি পিঠা খারাপ হবে এরকম না মানে ফার্স্টের পিঠাটা কে কেন এরকম হয় বলছি মানে আমরা তো ঠিকভাবে তাপটা বুঝতে পারি না যে কতটুক গরম কতটুক তার জন্য তো আর এটা হলো মেন হলো ব্যাটারটা চিতুড়ি পিঠার ব্যাটারটা যদি ঠিক থাকে পিঠাটা খুব সুন্দর হয় আর আমি যে ছবিটা সবসময় ছোটো ছোটো সাইজ করি আমার ছোট ছোটো সাইজগুলি ভালো লাগে আর আমি আমার পিঠা টিঠা সব কিছু জিনিসটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা আমার ঠাকুমা আমার খুব ভালো পিঠা জিনিস মানে রান্নার জিনিসটা খুব ভালো পারে তা তার মধ্যে পিঠা তো ভীষণই ভালো পারে তো পিঠা জিনিসটা আমি ঠাকুমার থেকে শিখে নিয়েছি আমার মা বাবার এত একটা পারে না শিখে নিয়েছি কারণ আমার বাবা পিঠা মানে পিঠাগুলি খেতে ভীষণই ভালোবাসতাম তার জন্য আমি মোটামুটি সব ধরনের পিঠা বানানোগুলি কিন্তু মোটামুটি শিখে গেছি মানে এত একটা সুন্দর হয় না বাট খাওয়ার যোগ্য হয় তো আমি বললামই ফার্স্টের পিঠা একটু সুন্দর হয় না তো দেখো একটু কিন্তু খুঁচা দিলে কিন্তু উঠে যাচ্ছে মানে একদম কিন্তু খুচিয়ে খুচিয়েও কিন্তু তুলতে কিন্তু হচ্ছে না তো সেকেন্ডটাও দিয়ে দিলাম সেকেন্ডটাও দেখবে খুব সুন্দর হয়ে কিন্তু উঠবে তো সেকেন্ডটা আবার ফুলবে তোমরা দেখে নিও আর আমি কিন্তু তোমাদের লাস্টে দেখিয়ে দেবো মানে ছিঁড়ে ভেঙে দে ভিতরটা হলো কি না মোটামুটি সব কিছু কিন্তু তোমাদের দেখিয়ে দেব। তো পিঠা তো গরম গরম খেতেই ভালো লাগে আমি মাকে বলছি যে এখন এগুলি খেও না আমি সুন্দর করে আগে করে নিই করে তারপর খাবো তো আবারও সেম প্রসেসের বন্ধুরা আমি করে নিলাম তো দেখো এই পিঠাটা দেখো মোটামুটি কতটা কিন্তু সুন্দর হয়ে কিন্তু ফুলেছে আমি কিন্তু এখানে খাবার সোডা টোডা বা কিছুদিন যা স্বাদ অনুযায়ী একটু শুধু লবণটা দিয়েছি চালটা তোমরা মিনিমাম বারো ঘন্টা ভিজলেই চালটা যথেষ্ট মানে চালটের চালের ব্যাটারটা একদম সুন্দর করে করো তাতে একটু যাতে ধুরি ধুরি সিস্টেমটা যাতে না থাকে তাহলে কিন্তু হয়ে যাবে তো আমি সবগুলি পিঠা আমি বন্ধুরা আমি এইভাবেই করে নিচ্ছি আমার প্রত্যেকটা পিঠা কিন্তু ভীষণই সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার পরিবার যদি তোমার নতুন সদস্য হয় তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটাকে ফলো করা দিও আর ভিডিওটাকে আমার কিন্তু শেয়ার করে দিও আর দেখো প্রত্যেকটা পিঠা কত সুন্দর হয়েছে কত ফুলকো ফুলকো হয়েছে আর এখানে আমি মাকে বলছি যে একটা ছিঁড়ে দেখাও যে জিনিসটা কী রকম হয়েছে তো দেখো ভিতরটাও কিন্তু একদম এগুলিকে কী বলো দেখো ভিতরটাও কিন্তু একদম এইভাবে তো থাকতে হয় উপরটা একটা খাবারের ভিতরটা এইভাবে পঞ্জি পঞ্জি দেখো আমার তো দেখে আমার এক্ষুনি খেতে ইচ্ছা করছে বন্ধুরা একদম গরম গরম ধোয়া ওঠা আর খেতে বন্ধুরা এত টেস্টি হয়েছিলো কী বলবো প্রত্যেকটা পিঠা কিন্তু ভীষণই নরম একদম সফটি হয়েছিল আর আমার মা একটু কুরকুরা খেতে ভালোবাসে মানে নিচের জায়গাটা তার জন্য আমি একটু কুরকুরা কুরকুরা করে করেছিলাম তো দেখো এইভাবে আমি মোটামুটি একটু কুরকুরা কুরকুরা করেছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম তো আজকের ভিডিওটা কেমন কেমন লাগলো বন্ধুরা জানাবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবারও তেমন সাথে দেখো নতুন একটা ভিডিওর মাধ্যমে টাটা